আজ রাত একটায় মুখোমুখি হবে ইরান আর যুক্তরাষ্ট্র। জিতলেই মিলবে শেষ ষোলোর টিকিট। তবে খেলাকে ছাপিয়ে বেশি আলোচনায় আসছে দেশ দুটির রাজনৈতিক অবস্থান। দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব নতুন কিছু না, এই দ্বন্দ্ব চলে আসছে সেই 1953 সাল থেকে। গত 16 সেপ্টেম্বর ইরানে সঠিকভাবে হিজাব না পরার অপরাধে 22 বছর বয়সী মাহসা আমিনীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার পরিবারের দাবি, ইরানের নীতি পুলিশ তাকে নির্যাতন করে হত্যা করে। এরই জের ধরে ইরানে শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভের অংশ হিসেবে ইরানের ক্লাব ফুটবল ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকেন ফুটবলাররা, যে রীতি অনুসরণ করেন ইরানের জাতীয় দল। নিজেদের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাননি কোনো ফুটবলার। অবশ্য পরের ম্যাচে তারা জাতীয় সঙ্গীত গাওয়ায় অংশ নেন। কিছুদিন আগে ইউএস সকার ফেডারেশন তাদের টুইটারে দেওয়া পয়েন্ট টেবিল আর সময়সূচিতে ইরানের পতাকা ভিন্নভাবে উপস্থাপন করেন। ইরানের পতাকার মাঝে আরবি লেখা বাদ দিয়ে সেই পতাকা দেওয়া হয়, যদিও 24 ঘন্টা পর তা সরিয়ে ফেলা হয়। এই বিষয়ে ইউএস সকার ফেডারেশনের কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, ইরানের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে পোস্টটি করা হয়। আসন্ন ইরান যুক্তরাষ্ট্রের ম্যাচের মধ্যে আবার চলে এসেছে ইরান বিক্ষোভ প্রসঙ্গ। সেই বিক্ষোভের উত্তাপ দেখা গেছে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে। সেই কনফারেন্সে ইরানের সাংবাদিক খেলার চেয়ে প্রশ্ন তোলেন অন্যান্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এক ইরানি সাংবাদিক যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেয়ারহোল্টারকে প্রশ্ন করেন, যদি কালকে ইরান যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে যায় তাহলে বিশ্বের কত শতাংশ মানুষ খুশি হবে? বেয়ারহোল্টার প্রশ্নের আঙ্গিক ঘুরিয়ে আবার ফুটবলে আনার চেষ্টা করে বলেন, আমাদের জন্য এটা শুধুই একটা প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ। এর আগে আরেক সাংবাদিক যুক্তরাষ্ট্রের অধিনায়ক টাইলার অ্যাডামসকে সঠিকভাবে ইরানের নাম উচ্চারণ না করায় তাকে শুধরে দেন। এরপর প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের বর্ণবাদী তকমার ভেতর একজন ভিন্ন বর্ণের মানুষ হয়েও খেলার অভিজ্ঞতা কেমন। টাইলার ক্ষমা প্রার্থনা করেন তার ভুল উচ্চারণের জন্য এবং জানান, বর্ণবাদ সব জায়গায় রয়েছে আর ভিন্ন সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস তার বরাবরই রয়েছে, কারণ তার পারিবারিক সংস্কৃতিও ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে গঠিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অধিনায়ক আরও যোগ করেন, তারা ইরান ও ইরানের জনগণকে সমর্থন করছে, কিন্তু তারা সম্পূর্ণ মনোযোগ ম্যাচের উপর রাখতে চায়। এর আগেও ইরান যুক্তরাষ্ট্রের এমন একটি ম্যাচ হয়েছিল 1998 সালে। এই ম্যাচটি ঠিক 18 বছর আগে প্রায় 54 জন আমেরিকানকে 444 দিন বন্দি করে রেখেছিল ইরানের বিদ্রোহকারীরা। এই ম্যাচের আগে ইরানের খেলোয়াড়দেরকে উপরের নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা যেন আমেরিকান খেলোয়াড়দের সাথে হাত না মিলায়। তবে অবশ্য ফিফা তাদের একসাথে ছবি তোলার মাধ্যমে এই কঠিন পরিবেশকে কিছুটা শান্ত করে। সেই ম্যাচে ইরান যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে হারিয়েছিল। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ইরান প্রথমবারের মতো পৌঁছে যাবে রাউন্ড অফ 16-এ, নাকি উঠবে যুক্তরাষ্ট্র, সে উত্তর মিলবে আর কয়েক ঘন্টা পরে। মালিহা সুহরাওয়ার্দী, ডেস্ক রিপোর্ট, প্রথম আলো।